লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে ফ্যাক্সিমলি ডক্টর হোয়াইটেনিং ক্রিমের রিভিউ করব। এই ক্রিমটি কেমন, কারা কারা ইউজ করতে পারবেন, কি কি কাজ করবে, অল ডিটেলস আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। তার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন, আমার সব নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। ভিউয়ার্স, ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। ভিউয়ার্স, এটা হচ্ছে ফ্যাক্সিমলি ডক্টর হোয়াইটেনিং ক্রিম। এটার প্যাকেজিংটা খুবই সুন্দর, এটা টিউব সিস্টেমের আসে, এটা খুব ইজিলি আপনারা যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন। এটা খুব ট্রাভেল ফ্রেন্ডলি, এই ক্রিমটা খুবই লাইট ওয়েট, খুব ইজিলি ফেসের সাথে মিশে যায়, মিশে গিয়ে ফেসের মধ্যে ইনস্ট্যান্ট একটা ব্রাইট লুক নিয়ে আসে। এটাতে পার্ল এক্সট্রা ইউজ করা হয়েছে, পার্ল কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক ভালো। এই ক্রিমটি কিন্তু কোরিয়ান একটি ক্রিম, সো ভিউয়ার্স যারা ভালো মানের একটি ক্রিম চাচ্ছেন, তারা কিন্তু এই ফ্যাক্সিমলি ডক্টর হোয়াইটেনিং ক্রিমটা ইউজ করে দেখতে পারেন। এই ক্রিমটা কিন্তু অনেক ভালো একটি ক্রিম। সো এবার জানা যাক এই ক্রিমটি আমাদের স্কিনে কি কি কাজ করবে এবং কোন কোন স্কিনে ইউজ করা যাবে। এই ক্রিমটি ইউজ করার পর প্রথমে আমাদের স্কিনের মধ্যে ইনস্ট্যান্ট একটা ফর্সা লুক নিয়ে আসবে এবং স্কিনকে অনেক সফট স্মুথ গ্লোয়িং করে তুলবে। এটা রেগুলার বেসিসে ইউজ করলে আমাদের স্কিনের মধ্যে দাগ ছোপ থাকলে তা ফেড করবে, একনির স্পট থাকলে তা রিমুভ করবে, আনইভেন টোন স্কিনকে ইভেন টোন করতে হেল্প করবে। এবং এই ক্রিমটা ইউজ করার পর আমাদের স্কিনের মধ্যে একটা ইভেন টোন লুক আসে, ইনস্ট্যান্ট একটা ইভেন টোন লুক আসে এবং ফর্সা ভাব আসে। এই ক্রিমটি কিন্তু অল টাইপ স্কিনে ইউজ করা যাবে, ড্রাই নর্মাল অয়েলি কম্বিনেশন সব স্কিনের জন্যই সুইটেবল। বাট যাদের স্কিনটা খুব বেশি ড্রাই, তারা ইউজ করলে উইন্টারে ইউজ করলে কিন্তু আর স্কিনটা ড্রাই হয়ে যাবে, তাই আপনারা সামারে এই ক্রিমটা ইউজ করতে পারবেন। এবং ভিউয়ার্স, এই ক্রিমটা কিন্তু খুব বেশি আমাদের স্কিনটাকে হোয়াইট এবং ব্রাইট করবে না, জাস্ট 1 থেকে 2 শেড আমাদের স্কিনটাকে হোয়াইট এবং ব্রাইট করতে হেল্প করবে। এই হোয়াইটেনিংটা কিন্তু পার্মানেন্টলি আমাদের স্কিনটাকে হোয়াইট করবে। তাছাড়াও এই ক্রিমটা ইউজ আপনাদের যাদের কনি কালো হয়ে আছে, গাঢ় গর্দনা, আন্ডার আর্ম এগুলো জায়গাতে ইউজ করলে কিন্তু ডার্কনেস থাকলে, কালো ভাব থাকলে তা চলে যাবে। সো এই ক্রিমটা কিন্তু রাতারাতি আমাদের স্কিনের মধ্যে কোনো চেঞ্জ নিয়ে আসবে না। এই ক্রিমটা যদি আমরা 2 থেকে 3 সপ্তাহ ইউজ করি, তারপর আমাদের স্কিনের মধ্যে চেঞ্জ দেখতে পাবো। সো ভিউয়ার্স, এই ক্রিমটাকে আপনারা নাইট টাইমে ইউজ করতে পারবেন, ডে টাইমও ইউজ করতে পারবেন। বাট ডে টাইম এই ক্রিমটা ইউজ করলে অবশ্যই আপনাকে একটা সানস্ক্রিন ইউজ করতে হবে, বিকজ এটাতে SPF দেওয়া নেই। সো এটাকে আপনারা মেকআপ বেস হিসেবে ইউজ করতে পারবেন। যারা চাচ্ছেন সিম্পল মেকআপ করতে, তারা কিন্তু এই ক্রিমটা ইউজ করলে ফেসের মধ্যে একটা ফর্সা মেকআপ লুক নিয়ে আসবে। তারপর আপনারা ফেস পাউডার দিয়ে আপনারা আপনাদের ফেসটাকে সেট করে নিতে পারবেন, খুব সুন্দর একটা মেকআপ লুক হবে এই ক্রিমটা দিয়ে। যারা চাচ্ছেন ভালো মানের একটা হোয়াইটেনিং ক্রিম, ক্ষতি ছাড়া স্কিনকে হোয়াইট এবং ব্রাইট করতে, তারা কিন্তু এই ক্রিমটি ইউজ করে দেখতে পারেন, এই ক্রিমটি কিন্তু অনেক ভালো। আই হোপ ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে, হেল্পফুল হলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন, আমার সব নতুন নতুন ভিডিও নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।